নিউহ্যাম কাউন্সিলের ডেপুটি স্পিকার কমিউনিটির সুপরিচিত ব্যক্তিত্ব ব্যারিস্টার নাজির আহমেদের শ্বশুর সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আলহাজ আকিকুর রহমান সোমবার রাতে সিলেটে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্থানীয় মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, একমাত্র মেয়ে, অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। সিলেটের জালালাবাদ আবাসিক এলাকার প্রায় ৪০ বছরের বাসিন্দা মরহুম আকিকুর রহমানের গ্রামের বাড়ি ছাতক উপজেলার গাগলাজুর গ্রামে। মঙ্গলবার সকালে জালালাবাদ জামে মসজিদে তার প্রথম জানাজা হয় এবং গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে তার পিতার কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়। ব্যারিস্টার নাজির আহমেদ ও তার পরিবারের পক্ষ থেকে মরহুমের মাগফিরাতের জন্য দোয়া চাওয়া হয়েছে।